হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো জি কের মক টেস্ট সেট থ্রি আমাদের টার্গেট ডাব্লিউপি কনস্টেবল মেন এক্সাম তোমাদের এই পরীক্ষায় জিকে তে মোট পঁচিশ নম্বর থাকবে তাই তোমাদের এই জিকে এই বিষয়টিকে কিন্তু খুব ভালো করে রপ্ত করতে হবে আমাদের এই মক টেস্টগুলো থেকে তোমরা কিন্তু জিকের প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে তোমরা বিগত দিনেও দেখেছ যে আমরা আবগারি পুলিশ পরীক্ষার জন্য যে মক টেস্ট তোমাদের প্রোভাইড করেছিলাম তো সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হুবহু কমন এসেছে তো আমাদের এই জিকের মক টেস্ট সিরিজগুলো থেকেও কিন্তু তোমাদের মেন্স পরীক্ষায় প্রচুর প্রশ্ন হুবহু কমন চলে আসবে আমাদের এই মক টেস্টগুলো তোমরা প্রতিদিন সকাল নটায় আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি যে খুব শীঘ্রই আমাদের ডাব্লিউপি মেন্স পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক ক্লাস করানো শুরু হবে যেমন অঙ্ক রিজনিং এবং ইংরেজির বিষয়ভিত্তিক ক্লাস ধরে ধরে আমাদের এই চ্যানেলে করানো হবে খুব শীঘ্রই পুলিশের যে কোনো পরীক্ষায় কমনের দিক থেকে আমরাই সেরা এটি কিন্তু আমরা বারবার প্রমাণ করেছি ওকে তো ফ্রেন্ডস তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যে আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওগুলোকে তোমরা সোশ্যাল মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম এগুলোতে একটু শেয়ার করে দিও এটুকুই অনুরোধ রইল তো ফ্রেন্ডস চলো শুরু করছি আজকের মক টেস্টের সেট থ্রি তো ফ্রেন্ডস দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকের একক প্রতিযোগিতা বিভাগের ফাইনালে পৌঁছান দেখো চারখানা অপশন রয়েছে তো এই চারখানা অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো তোমরা সঠিক উত্তরটি বলার চেষ্টা করো তারপরে আমার বলা উত্তরের সঙ্গে মিলিয়ে দেখো যে কতগুলো ভুল হচ্ছে এবং কতগুলো ঠিক হচ্ছে এবং সেই স্কোরটি আমাদের এই কমেন্ট বক্সে অবশ্যই জানাও তো ফ্রেন্ডস এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি পিটি ঊষা ঠিক আছে এটি সঠিক উত্তর হয়ে যাবে ইনি প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকের একক প্রতিযোগিতায় ফাইনালে পৌঁছান ওকে তো সঠিক উত্তর হবে পিটি ঊষা উষা এরপর আমরা দেখি আমার নেক্সট প্রশ্ন দুই নম্বর কি আছে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় এটি কিন্তু তোমাদের আবগারি পুলিশ পরীক্ষায় এসেছিলো ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় আশা করি তোমরা এটি সঠিক উত্তর সবাই দিতে পারবে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত প্যারিসে ওকে নেক্সট দেখে নাও তিন নম্বর প্রশ্ন কী হয়েছে যে মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান তার নাম কি তাহলে প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত মহিলা ফুটবলারের নাম কি তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ শান্তি মল্লিক ইনি প্রথম মহিলা ফুটবলার যিনি অর্জুন পুরস্কার পান ওকে সঠিক উত্তর হবে শান্তি মল্লিক নেক্সট দেখে নেব চার নম্বর প্রশ্ন কী রয়েছে কোন প্রধানমন্ত্রীর সময় ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কোন প্রধানমন্ত্রীর সময় ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি ইন্দিরা গান্ধীর সময় ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় ওকে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কী রয়েছে ইন্টারপোল ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি ফ্রান্সে ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত ফ্রান্সে ওকে নেক্সট দেখে নাও ছয় নম্বর প্রশ্ন থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি ব্যাডমিন্টন খেলার সঙ্গে থমাস কাপ যুক্ত ঠিক আছে কোন খেলার সঙ্গে কোন কাপ যুক্ত এই টপিকটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ডাব্লিউইবির বিভিন্ন পরীক্ষায় প্রিলিমিনারি হোক আর মেন্স হোক বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে এক দুটো প্রশ্ন এসেই থাকে ওকে তো এগুলো বিষয় এগুলো বিষয়ে ক্লাস আমরা কিন্তু খুব শীঘ্রই চালু করব প্রত্যেকটা বিষয়ের ওপর অধ্যায় ভিত্তিক আমাদের চ্যানেলে ক্লাস শুরু হবে ওকে নেক্সট দেখে নাও সাত নম্বর প্রশ্ন জাতীয় পতাকার কোন অংশটি অগ্রগতির প্রতীক তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি অশোক চক্র ওকে অশোক চক্র এটি অগ্রগতির প্রতীক ওকে নেক্সট দেখেন আট নম্বর প্রশ্ন কি আছে ভারতের আর্থিক বছর শুরু হয় কবে থেকে দেখো চারখান অপশন রয়েছে পয়লা মার্চ পয়লা জানুয়ারি পয়লা এপ্রিল নাকি পয়লা জুন এটিও কিন্তু একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস ভারতের আর্থিক বছর শুরু হয় পয়লা এপ্রিল থেকে ঠিক আছে সঠিক উত্তর হবে আটের সি পয়লা এপ্রিল থেকে ভারতের আর্থিক বছর শুরু হয় নেক্সট দেখে নাও নয় নম্বর প্রশ্ন কে লোকনায়ক নামে পরিচিত বা কে লোকনায়ক হিসাবে পরিচিত তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণ ইনি লোকনায়ক হিসাবে পরিচিত নেক্সট দেখে নাও দশ নম্বর প্রশ্ন কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন ওকে দেখো চারখান অপশন রয়েছে মোহাম্মদ কাসিম কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ বিন তুগলক নাকি ফিরোজ শাহ তুগলক কে দিল্লিতে প্রথম অশোক স্তম্ভ এনেছিলেন তো ফ্রেন্ডস এই প্রশ্নটা সঠিক উত্তর হবে অপশন ডি ফিরোজ শাহ তুগলক ওকে ফিরোজ শাহ তুগলক ইনি প্রথম দিল্লিতে অশোক স্তম্ভটি এনেছিলেন নেক্সট দেখে নেব এগারো নম্বর প্রশ্ন কয়লা খনিজ তেল এগুলো কোন শিলায় পাওয়া যায় ভীষণ ইজি এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুবই সহজ প্রশ্ন তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ পাললিক শিলায় এবং এর পাশাপাশি এটিও মনে রাখবে যে জীবাশ্ম এটিও কিন্তু পাললিক শিলায় পাওয়া যায় ওকে নেক্সট দেখে নাও বারো নম্বর প্রশ্ন কোন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত কোন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি হাটসন হাটসন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত এই টপিকটিও কিন্তু ডাব্লিউইবির বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত ওকে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন নাইগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত নাইগ্রা জলপ্রপাত কোন দেশে অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ আমেরিকায় আমেরিকায় নাইগ্রা জলপ্রপাত অবস্থিত ওকে নেক্সট দেখে নেব নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান যখন রাষ্ট্রপতি নিয়োগ হয় তখন তার শপথ বাক্যটা কে পাঠ করান ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি ভারতের প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইনি কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান এর পাশাপাশি তোমরা এটিও মনে রাখবে যে প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটি কিন্তু মাথায় রাখবে ওকে নেক্সট দেখে নাও পনেরো নম্বর প্রশ্ন ঘাত ঘাত হলো একটি কোন রাশি স্কেলার নাকি ভেক্টর নাকি স্কলার ও ভেক্টর নাকি কোনোটি নয় তো ফ্রেন্ডস তোমাদেরকে বলে রাখি যে স্কলার রাশি কাদের বলা হয় যার মান আছে তাকে বলা হয় স্কলার রাশি এবং যার মান ও দিক উভয় আছে তাকে বলা হয় ভেক্টর রাশি তো ফ্রেন্ডস এই যে ঘাত এর কিন্তু মানও আছে এবং দিকও আছে তাহলে মান এবং দিক উভয় আছে সেই জন্য এটি হবে উত্তর অপশন বি ভেক্টর রাশি ওকে তো ঘাত হলো এটি একটি ভেক্টর রাশির উদাহরণ নেক্সট দেখে নাও ষোলো নম্বর প্রশ্ন কোন তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয় ভীষণ একটি ট্রিকি প্রশ্ন এবং ইম্পর্টেন্টও বটে কোন তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি জিরো ডিগ্রি সেন্টিগ্রেটে জিরো ডিগ্রি সেন্টিগ্রেটে জল বরফে পরিণত হয় ওকে নেক্সট দেখে নেব সতেরো নম্বর প্রশ্ন কঠিন কার্বন ডাইঅক্সাইডকে কী বলা হয় কঠিন কার্বন ডাইঅক্সাইডকে কী বলা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি শুষ্ক বরফ ঠিক আছে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ নেক্সট দেখে নেব আঠারো নম্বর প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোনটি রাসায়নিক পরিবর্তন নয় কোনটি রাসায়নিক পরিবর্তন নয় বলেছে তার মানে এই চারটে অপশনে বাকি তিনটেই হলো রাসায়নিক পরিবর্তন কিন্তু কোনটি রাসায়নিক পরিবর্তন নয় সেটি তোমাদেরকে বলতে হবে তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি বরফের গলন বরফের গলন এটি একটি কিন্তু ভৌত পরিবর্তন কারণ বরফ গলে জল হল এবং জল থেকে কিন্তু আবার বরফে পরিণত হবে তাই এটি একটি ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন কোনগুলো যেগুলো ঘটার পর পুনরায় আগের অবস্থায় কিন্তু ফিরে আসতে পারে না তো সেগুলোকে বলা হয় রাসায়নিক পরিবর্তন খাদ্যের পাচন এটিও রাসায়নিক পরিবর্তন দুধ থেকে দই এটিও রাসায়নিক পরিবর্তন এবং কয়লার দহন এটিও রাসায়নিক পরিবর্তনের উদাহরণ ওকে তো ফ্রেন্ডস এরপরে দেখো উনিশ সময় প্রশ্ন কী আছে ইস্পাতকে কঠিন করার জন্য আমরা কি যোগ করি ইস্পাতকে কঠিন করার জন্য আমরা ইস্পাতের মধ্যে কি মেশাই ঠিক আছে তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ কার্বন ইস্পাতকে কঠিন করার জন্য আমরা এর মধ্যে কার্বন যুক্ত করি নেক্সট দেখে নাও কুড়ি নম্বর প্রশ্ন গোবর গ্যাসের মুখ্য উপাদান কি গোবর গ্যাসের মুখ্য উপাদান কি তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি মিথেন গোবর গ্যাসের মুখ্য উপাদান হলো মিথেন ওকে নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন ফিমার হাটটি কোথায় পাওয়া যায় বা ফিমার হাটটি আমাদের মানব দেহে কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি পায়ে ফিমার হার পায়ে অবস্থিত নেক্সট দেখে নাও বাইশ নম্বর প্রশ্ন কোনো ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে তার দেহে কোনটির অভাব দেখা যাবে কোনো ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে তার দেহে কোনটির অভাব হয়ে যাবে দেখো চারখানা অপশন রয়েছে তো এই চারখানা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি অনুচক্রিকা ওকে অনুচক্রিকা সঠিক উত্তর হবে নেক্সট দেখে নাও তেইশ নম্বর প্রশ্ন চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ সুন্দরলাল বহুগুণা এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং রিপিটেড প্রশ্ন ডাব্লিউইবির বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা রিপিট হয়েছে নেক্সট দেখে নেব চব্বিশ নম্বর প্রশ্ন চন্দ্রযান টু এর রোভারটির নাম কি ভীষণ ইজি প্রশ্ন এবং ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন রিসেন্ট ডাব্লিউইবির যতগুলো পরীক্ষা হবে তার মধ্যে থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট চন্দ্রযান টু ঠিক আছে তো চন্দ্রযান টু সম্পর্কে যতগুলো প্রশ্ন হয় তোমরা কিন্তু মাথায় রাখবে তো দেখো প্রশ্ন কী বলেছে চন্দ্রযান টু এর রোভারটির নাম কী তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ প্রজ্ঞান ওকে এবং ল্যান্ডারের নাম হবে বিক্রম এটি কিন্তু মাথায় রাখবে ল্যান্ডারের নাম হলো বিক্রম এবং রোভারের নাম হলো পোকেন নেক্সট এবং লাস্ট প্রশ্ন দু সালে কোন ফুটবল তারকা পদ্মশ্রী পেয়েছেন তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি সুনীল ছেত্রী সুনীল ছেত্রী দু সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন তো ফ্রেন্ডস এই হলো আমাদের মোট পঁচিশটি জিকের মক টেস্ট তো তোমরা কে কত স্কোর করছো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাও এবং প্রতিদিন এই মক টেস্টের সিরিজ তোমরা পেয়ে যাবে প্রতিদিন সকাল নটায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলে প্রথমত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ